আপনি কি জানেন আপনার মাসেল ততক্ষণ গ্রো হবে না, আপনার বডি ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ আপনি কিছু কথা আর খেয়াল না রাখবেন। কেননা ভুল সবাই করে, কিন্তু যারা অনেক বেশি ভুল করে ওদের মাসেলস গ্রোথ হতে পারে না, বডি তৈরি হতে পারে না। তো এই জন্য আজকের এই ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটি এমন ভুল বলবো, কিছু এমন জিনিস বলবো, এমন কিছু টিপস দেবো যেটাকে ব্যবহার করে আপনি আপনার দ্রুত থেকে দ্রুত বডি বানাতে পারবেন, মাসেলস গ্রোথ বাড়াতে পারবেন। তো একদম সময়কে না নষ্ট করে সবার শেষ টিপে আমরা আসি। আজ উল্টো দিক থেকে স্টার্ট করব, ওটি হলো নাম্বার 5। আপনাদের সবাইকে একটা কথা বলে দিই, যদি আপনারা আপনার মাসেলসের সাইজ বাড়াতে চান, তো আপনি যখন রাত্রে ঘুমোতে যাবেন, তো ঘুমানোর আগে লাইট বন্ধ করে অন্ধকারে আপনাদের ফোনের ব্যবহার করা যাবে না। এবার আপনারা ভাববেন যে ভাই, ফোনের ব্যবহার করলে এমন কি হয়ে যাবে যে আমাদের বডি তৈরি হবে না? আপনাদের সবাইকে আমি একটা কথা বলে দিই, আপনাদের ফোনে একটা লাইট হয় যেটাকে বলা হয় ব্লু লাইট। আর এই ব্লু লাইট কি করে, এটি যখন অন্ধকারে ডাইরেক্ট আমাদের চোখে পড়ে, তো এটি আমাদের বডিতে কর্টিসল হরমোনকে বাড়িয়ে দেয়। আর যখন কর্টিসল হরমোন আমাদের বডিতে বাড়ে, তো এটি কি হয়, আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায়। এই জন্য কখনোই রাত্রে ঘুমানোর আগে আপনারা মোবাইলের ব্যবহার করবেন না, আর যখনই ব্যবহার করবেন লাইট জ্বালিয়ে করে নিন। কিন্তু লাইট বন্ধ হওয়ার পরে আপনারা কেবল ঘুমোবেন, মোবাইলের ব্যবহার করবেন না। আপনি দেখবেন যে আপনার বডি যে টেস্টোস্টেরন হরমোন লেভেল আছে, আর এর সব থেকে ভালো প্রমাণ হলো দেখবেন আপনি যখনই এই নিয়ম ফলো করে ঘুমবেন আর যখন সকালে ঘুম থেকে উঠবেন, তো আপনাকে আপনার বডিতে এনার্জেটিক ফিল হবে। কিন্তু রাত্রে যদি ফোন চালান, সকালে যখন উঠবেন আপনার বডি অনেক বেশি অলস ক্লান্ত ভাব লাগবে, যেন মনে হবে আরও ঘুমোই। এটার ওটাই কারণ যে আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের অভাব হচ্ছে, আর এই জন্য আপনার মাসেলস গ্রোথ থেমে যাচ্ছে। তো এই কথার খেয়াল রাখুন, রাত্রে ফোন চালাবেন না, তো এর ফলে আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে। নেক্সট নাম্বার 4 টিপের কথা বলি। দেখুন, আপনাদের সবাইকে আমি একটা কথা বলে দিই, যদি দ্রুত বডি বানাতে চান, তো আজ আমি একটা টেকনিকের ব্যাপারে বলি যেটাকে আমরা বলি প্রি অ্যাক্টিভেশন টেকনিক, মাসেলস প্রি অ্যাক্টিভেশন টেকনিক। এই টেকনিকে কী করতে হয়, ধরুন আমরা একদিন চেস্টের ওয়ার্কআউট করলাম, আর তারপর আমরা ঠিক করে রেখেছি যে কালকে আমরা বাইসেপের এক্সারসাইজ করব। তো যেদিন চেস্টের ব্যায়াম করছি, ওই দিন যখন ব্যায়াম করা শেষ করতে যাব, তখন নেক্সট দিন যে বাইসেপের ব্যায়াম করতাম, তো আপনারা চেস্ট ওয়ার্কআউট শেষ করার পর 5 থেকে 10 মিনিট বাইসেপ মাসেলসের ওয়ার্কআউট করে নিন। ওর পরের দিন যখন আপনি ওটার প্রপার ওয়ার্কআউট করবেন, তো আপনার মাসেলস অ্যাক্টিভেশন দ্রুত হবে, মানে মাসেলস অ্যাক্টিভ হয়ে থাকবে, যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে বেড়ে যাবে। এটা অনেক ভালো টেকনিক হয় যেটা বড় বড় বডি বিল্ডার্সরা ব্যবহার করে, আপনারাও এর ফায়দা উঠাতে পারেন মাসেলস গ্রোথকে বাড়ানোর। নেক্সট টিপে যাওয়ার আগে আজকের ভিডিওটিকে স্পন্সর করেছে OneXBet। বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেটে গেছে, যা আমরা এক নিঃশ্বাসে দেখেছি, কিন্তু এটা কোনো দুঃখের কারণ নয়। জুন মাস আমাদের জন্য ক্রিকেট ম্যাচের বিশাল ভ্যারাইটি নিয়ে আসে। এই উদ্দেশ্যে আমি OneXBet পরিষেবা ব্যবহার করি, যেখানে একবারে সব কিছু সুবিধাজনক, বেটিং লাইন, ইন্টারফেস, উইথড্রল অফ ফান্ডস, এখানে আপনি গেম স্কোর, ভবিষ্যৎবাণী করতে পারেন এবং এতে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে OneX গেমস বিভাগে আপনি একটি অবাস্তব ক্র্যাশ গেম পাবেন, যার কথা পুরো বিশ্ব বলছে। আপনি খেলতে পারেন এবং টাকা জিততে পারেন জাস্ট বাই সেটিং দ্য অডস, এবং আপনি যাতে নিশ্চিত হতে পারেন যে এই পরিষেবাটি কতটা দুর্দান্ত, তার জন্য আমার প্রোমো কোড কল ব্যবহার করুন এবং আপনি প্রথমে 26,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। এটি উপার্জন শুরু করার দুর্দান্ত সুযোগ। এরপর কথা বলি আমাদের নাম্বার 3 টিপের। যখনই বডি বিল্ডিংয়ের কথা আসে, মাসেলসকে বড় করার কথা আসে, তো একটা জিনিসের আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, যে যেটাই আমরা খাচ্ছি ওতে যেন নিউট্রিশন থাকে। কিন্তু যদি আমি আপনাকে বলি, ওই যে নিউট্রিশন আপনি নিচ্ছেন, যদি ওটি সঠিকভাবে অ্যাবজর্ব না হবে, হজম না হবে বডিতে, তো আপনার বডি ভালো খাবার, ভালো ব্যায়াম করার পরেও তৈরি হতে পারবে না। তো সঠিকভাবে যে কোনো খাবারকে অ্যাবজর্ব বা হজম করার জন্য আমাদের পাচনতন্ত্রে গুড ব্যাকটেরিয়া থাকা অনেক জরুরি। একটা হয় ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আমাদের বডির জন্য খারাপ হয়, আরেকটা হয় গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের পেটেই থাকে আর আমাদের খাবারকে হজম করানোয় সাহায্য করে। গুড ব্যাকটেরিয়া থাকলে খাবার সঠিকভাবে হজম হবে আর মাসেলস গ্রোথও দ্রুতভাবে হবে। তো গুড ব্যাকটেরিয়া বডিতে বাড়ানোর জন্য আপনারা দইয়ের ব্যবহার করতে পারেন। তো এর ফলে কি হবে, এর ফলে আপনার বডিতে প্রোবায়োটিক্স বাড়বে, যেটা আপনার খাবারকে হজম করানোয় সাহায্য করে, ভালো ব্যাকটেরিয়াকে বাড়ানোয় সাহায্য করে, আর এর ফলে আপনার খাবার হজম হবে এবং আপনার বডিতে লাগবে। এবার কথা বলি নাম্বার 2-এর। যখনই আমরা ওয়ার্কআউট করে আমরা সবাই যখন ঘর যাই, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানেই ব্যায়াম করুন, সেটাই হোম ওয়ার্কআউট করছেন বা জিমে করছেন, ব্যায়াম শেষ করার পরে যদি আপনারা কোল্ড বাথ নেন, মানে ঠান্ডা জল দিয়ে স্নান করেন, আসলে এটি কি করে, এটি আপনার মাসেলসকে অনেক দ্রুতভাবে রিপেয়ার করতে থাকে। আপনারা সবাই জানেন ব্যায়াম করার সময় আমাদের মাসেলস ব্রেক হয়, আর ওই মাসেলসকে যখন আমরা রিপেয়ার করি, যখন বডি ওটিকে রিপেয়ার করে, তখনই ওই মাসেলস গ্রো হয় আর ওটি বড় তৈরি হয়।
তো মাসেলস রিপেয়ার করার ক্ষমতাকে যদি আমরা বাড়িয়ে দিই অনেক দ্রুতভাবে আমাদের বডি তৈরি হয়ে যাবে। তো যেমনি ওয়ার্কআউট শেষ করবেন তো ওর পরে যদি আপনারা ঠান্ডা জল দিয়ে স্নান করেন তো আপনার মাসেলস রিপেয়ার খুব দ্রুত হবে, যেটা বডি তৈরি হয় সহজ হবে আপনার। এরপর কথা বলি আমাদের নাম্বার ওয়ান টিপের, যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ। আপনারা সবাই কি করেন, একদিনে একটি মাসেলসকে ট্রেন করেন। একটা কথা সব সময় খেয়াল রাখবেন, যখনই মাসেলস গ্রোথের কথা আসে তো মাসেলসে যতক্ষণ বেশি প্রেসার না পড়বে মাসেল ব্রেক হবে না। যতক্ষণ মাসেল ব্রেক না হবে তো বডি কখনোই কোনোদিন তৈরি হতে পারবে না। এই জন্য সব দিন এই কথার খেয়াল রাখবেন যে কখনোই আপনারা একটা মাসেলসকে সপ্তাহে একবার ট্রেন করবেন না, একটা মাসেলসকে সপ্তাহে কমসে কম দুইবার আপনাদের ট্রেন করতে হবে, তখনই আপনাদের মাসেলস গ্রোথ দ্রুত হবে হবে। আর যখন আমরা হাই প্রোটিনযুক্ত খাবার খাবো, সব নিউট্রিশন নেব, তো ওই হিসেবে মাসেলস রিপেয়ার হবে আর ওটি বেশি গতিতে বড় তৈরি হতে পারবে। তো এই কথার খেয়াল রাখবেন, সপ্তাহে একটা মাসেলসকে দুবার কমসে কম ট্রেন করতে হবে। কোন দিন কোন বডি পার্টের ওয়ার্কআউট করতে হবে যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেখুন, বাম দিকে যে ভিডিওটাকে দেখছেন ওই ভিডিওতে বলা হয়েছে পুরো ওয়ার্কআউট রুটিন। আর যদি আপনি আপনার ওজন বাড়াতে চান তাহলে ডান দিকে যে ভিডিও দেখছেন ওতে বলা হয়েছে যে কিভাবে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন। যে কোনো ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিওকে দেখে নিন।